ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা ও টিভি সংবাদের কল্যাণে টিভি, পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা জেনে গেছেন কক্সবাজারে একটি তরুণীকে কিভাবে অসম্মানজনকভাবে কানে ধরে উঠবস করালো এবং তাকে পেটালো। এই দুঃসাহস, ভালো আছি, হ্যাঁ কুমার কি রাম কুমার, ধন্যবাদ। এই দুঃসাহস তারা কোথায় পেল? একটা নারীকে, একটা নারীকে প্রকাশ্য পেটানোর অধিকার তাকে কে দিল? এবং এই দুঃসাহস কি করে পেল? এর 99% দায় এই তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট ওরফে এনজিও গ্রাম সরকারের। বন্ধুরা, আপনারা যদি এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের মিডিয়াগুলো ভিজিট করেন বা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ, হ্যাঁ ছাত্রগুলো বেশিরভাগ আজকের দিনে কিছু কিছু কাজকর্ম এমন করছে যেটাকে দেখে আপনারা ভাববেন যে দেশের নারীরা এখন পর্যন্ত সুরক্ষিত নয়, নারীদের প্রকাশ্যে মারছে সেই সমস্ত ব্যক্তিগুলো। এবার প্রশ্ন আসতে পারে, তারা তো ভালো না, খারাপ কাজের সাথে যুক্ত, তাহলে কেন মারবে? তো কথা যদি হয়ে থাকে সেরকমই, তাহলে পূর্ব পাকিস্তান তো আগে থেকেই উন্মুখ সরকার ছিল। সেই দেশের ঘরের ভেতরে তো প্রচুর পরিমাণে ওরকম কার্যকলাপ আছে যেখানে আমার জানা মতে ইসলাম ধর্মে এগুলো হারাম, তাহলে সেইগুলো কেন আছে? যাই হোক, এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে আর যেখানে নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, সেটা সত্যি অনেক খারাপ ব্যাপার। কেননা এর দায়ভার সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে দেশের অস্থিরতারও বেড়ে গেছে, দেশের সাধারণ মানুষ নিরাপদে নেই। এরই মাঝে সেই দেশ থেকে যে সমস্ত নারীদের মারার ভিডিও ফুটেজগুলো উঠে এসছে সেগুলো সত্যি অনেক খারাপ। মনে হচ্ছে নিজেরাই সবকিছু দায়িত্বভার নিয়ে নিয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে আজকের দিনে তালিবানদের উপর যে শাসন বা তালিবানদের ঘরের ভেতরে নারীদের উপর যে অত্যাচার, সেই দৃশ্যগুলো এখন চলে আসছে। মনে হচ্ছে দ্বিতীয় তালিবানি শাসন কায়েম হয়ে গেছে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে। চলুন ফরিদা কি বলছে সেই ভিডিও ক্লিপটা আপনারা নিজেরাই দেখে নিন। ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। কক্সবাজারে কি মানুষ জমজমের পানি খেতে যাবে আর যায় নামাজ দিয়ে নামাজ পড়তে যাবে? আমাদের মনে আছে গত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে নারী পুরুষ একসাথে গেলে কাবিন নামাও চাইতো পুলিশে, টুরিস্ট পুলিশ। এতটুকু আকল একটা টুরিস্ট পুলিশের বাংলাদেশের ছিল যে কাবিন নামাজ আয় টুরিস্ট স্পটে গিয়ে। এই হচ্ছে এই দেশের পর্যটন জ্ঞান, পর্যটন শিল্পের জ্ঞান। এটা তো গেল এক কথা। এই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে ঘটে গেল, আবার কেউ কেউ বলে এটা আগের ভিডিও, ঠিক আছে আগের ভিডিও এতদিন আগে, জামাতে হেফাজতে সিংকু আহমেদের অন্তর্জ্বালা তো বেড়ে যায় আমার বক্তব্যে, তাই তারা ডিস্টার্ব করে, যার জন্য মাঝে মাঝে ডিস্টার্ব হয়। যাই হোক, এই দুঃসাহস কোথায় পেয়েছে? সে রাষ্ট্রীয় কারণে, সামাজিক কারণে। সবচেয়ে অবাক করার বিষয়, এতগুলো লোক পুরুষ মানুষ ঘেরাও করেছিল, ঘেরাও করে তারা আনন্দ উল্লাস প্রকাশ করেছে। কিরকম জানোয়ারের বাচ্চা জানোয়ারেরা, এদের কোন মায়ে যে পয়দা করছে এদের! আমি তো বললে আপনারা বলবেন আমি খারাপ কথা বলি, এরা কি যা বলছিলাম, এদের এই দুঃসাহসটা কিভাবে আসে? কারণ এরা একই দিকে সাম্প্রদায়িক চেতনা আর এদিকে পুরুষতন্ত্র। এরা মনে হয় মায়ের উদর থেকে বেরোয় নাই, এরা মায়ের উদর থেকে বেরোয় নাই, বাপের গুজ্জাদারাতে বেরোয়েছে হারামজাদারা। যে হারামজাদারাই ঘেরাও করে এই নারীটাকে পেটালো, কানে ধরে উঠবস করালো, এরা একটাও মায়ের উদর থেকে জন্ম নেয়। এদের মাটা, এদের মায়েরা কত জঘন্য হতে পারে যে একটা নারীকে কানে ধরে উঠবস করালো। তারপর সে সম্ভবত, সে মানে মুসলিম সম্প্রদায়ের না সম্ভবত, আর মুসলিম সম্প্রদায়ের হলে কি, তার ড্রেসটা তো আমি দেখলাম, আপনার ভিডিও তো দেখেছেন, আমাকে অনেকজনে পাঠিয়েছে। এই যে এই মেয়েটাকে দেখেন, একজনকে কেন শুধু গ্রেপ্তার করলো, আবার শুনি তাকে নাকি জামাই আদর করে ছেড়ে দিয়েছে, কতটা সত্য মিথ্যা আমি জানি না। শুধু ওকে না, যাদের ভিডিও তো দেখা গেছে প্রত্যেকটা, যারা হাততালি দিয়েছে কাউন্ট করেছে, প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। শুধু এদের শাস্তি আওতায় আনতে হবে না, এদের বাপ মায়ের পাছায় একটা করে বাড়ি দিতে হবে, এলাকার দফাদার দিয়ে একটা করে চাপার মানে পাশার মধ্যে বাড়ি দিতে হবে। বাপ মারে কি সন্তান পয়দা করছ, তোর সন্তান রাস্তা একটা নারীকে এভাবে অসম্মানিত করে
এ অধিকার সে কোথায় পায়? আবার বীর দর্পে তারা এগুলো হাততালি দিচ্ছে। এই যে ওয়াজ কালচারে কিরকম একটা সমাজ পয়দা করছে দেখতে পাচ্ছেন তো? মানে ওয়াজ কালচারে কিরকম একটা সমাজ পয়দা করছে, আমাদের সমাজটা কত জঘন্য বানিয়ে দিয়েছে, কত প্রতিহিংসা। এই ঘৃণাটা আসছে কিন্তু প্রথম ধর্ম থেকে, এই ওয়াজের কারণে আরো হয়েছে। নারীর প্রতি বিদ্বেষ, নারীর প্রতি ঘৃণা, এমনি সমাজ মগজ পুরুষতান্ত্রিক, তার উপর আবার ঘৃণা। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এগুলো থেকে পরিত্রাণ পেতে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা, পারিবারিক শিক্ষা দিতে হবে। আমার পরিবার কোনোদিনই শিক্ষা দেয় নাই যে কোনো নারীকে কেন ধরে উঠবস করো, এটা আমার পরিবার কোনোদিনই দেয় নাই, দিতে পারে না, প্রশ্নই আসে না। এর জন্য দায়ী এই সরকার, এনজিও গ্রাম সরকার, এর দায় তাদেরও নিতে হবে। কোথায় এখন বাদনা ভা? তুমি না রাত 12টায় উঠে বটি না পাহারা দাও, এত বড় টিপ লাগে, এই বাদনও যদি যাইতো, বাদনের তো বাদন অর্থে তো বাদনের পোশাক তাদের ভাষায় অশ্লীল ছিল। বাদনের চোখে রাতের 12টায় গেছে না বাদন দাও বটি নে, টিপ পরে দৌড়াইছে মার্চ করছে। এবার বাদনা ভাড়া কোথায়? চিঙ্কুবা মহিলারা কোথায়, যারা এই এনজিও গ্রাম সরকারের বড় সাপোর্টার হয়ে গেছেন আপনারা, কোথায় আপনাদের এক প্রতিবাদ? কোথায় আপনারা, কোথায় এখন? নাকি আপনাদেরও ওই মৌলবীদের মাদ্রাসায় যে ঢিলা কলব বানানো সেগুলো আপনাদের মুখের মধ্যে গুঁজে দেওয়া হয়েছে, এখন তো কথা বলেন না? কয়জন বলেছেন? কোথায় এখন চিঙ্গবাম, লুঙ্গিবাম, তোমরা কোথায় এখন? এখন তোমাদের প্রতিবাদ করতে দেখি না। এই নারীকে যে অপদস্থ করলো, এ অধিকার তাকে কে দিল? কে দিল এই সাহস? সে কোথায় পেল? কারণ এই দেশে আইন নাই, ল অ্যান্ড অর্ডার নাই, এই দেশে সামাজিক ব্যবস্থা দুর্বল। আবার অনেকেই দেখি এটা সাপোর্ট করে, তাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত যে একটা নারীকে এইভাবে পেটাবে, কানে ধরাবে, এটা সাপোর্ট করে। এমন লোক আসছে সাপোর্ট করছে, ইউরোপে থাকতো, সিঙ্গাপুর থাকতো, ক্যানাডা, অস্ট্রেলিয়া, তারাও দেখি এগুলো সাপোর্ট করছে। আমি আশ্চর্য হয়ে যাই, মগজ আমেরিকা ইউরোপে গেলেও বদলে না, পুরুষতান্ত্রিক এবং কট্টর মুসলিমবাদ, কট্টর ইসলামীবাদ তাদের মাথায়। যে মাদ্রাসায় হুজুর বলৎকার করলো, তারা তো তারা কোনোদিন এভাবে ঘেরাও করে পিটায় নাই, কানে ধরে বসায় নাই, এটা তো আমরা দেখি না। তো নারীদের পোশাক দেখলে তাদের খারাপ লাগে, ও তোমার ইসলাম আলা হয়ে গেছ, তোমার ইসলাম খত্রে মেজে। নারী পোশাক দেখলে তো কক্সবাজার গেছো কেন? টুরিস্ট স্পটে তুমি, তোমার কক্সবাজারে কি কাজ? তুমি তাবলিগে যাবা, কাকরাইলে যাবা, তুমি কাকরাইলে মসজিদে যা করে থাকবা, মক্কায় যাবা, সিল্লায় যাবা, টঙ্গিতে থাকবা, তোমার কক্সবাজারে কি কাম?
দুঃখিত, আপনাদের বিরক্ত করার জন্য জরুরি কাজ আমাকে যেতে হয়েছিল বাইরে। বলছিলাম, যা বলছিলাম, এরা এবং দেখবেন এদের বয়স কত, আপনি এদের চেহারা দেখেছেন? আপনি এই বয়স, এই এই যে ছেলেরা এই কাজগুলো করলো তাদের বয়সগুলো দেখেছেন আপনারা? এই তরুণ প্রজন্মকে কিভাবে চরম সাম্প্রদায়িক, ধর্মান্ধ এবং মানবতা বিদ্বেষী হিসেবে তৈরি করে ফেলেছে এরা। এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে পয়দা করে, ডিস্টার্ব করবেই জামাতিরা, চিঙ্গমারা ডিস্টার্ব করবে, করতে থাকুক, দেখি কতক্ষণ করতে পারে ওরা ডিস্টার্ব। সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি আমি, আমি এক ছেলেকে চিনি, মানে এগুলো বললে আবার দুর্নাম হয়ে যায় ব্যক্তিগত, মানে এখানে গিয়ে দেখেন, ওই যে এদের প্রত্যেকটা চরিত্র গিয়ে দেখবেন, এই যে খুব ডিস্টার্ব করতেছে, মনে হয় রেকর্ড করেই লাইভ করতে হবে, মানে রেকর্ড করেই আপলোড দিতে হবে, লাইভে আসলে আসতে পারবো না, কারণ অ্যাটেনশন নষ্ট হয়ে যায় আর নিজের কাছে বিরক্ত লাগে, আপনারাও বিরক্ত হয়ে যান, তাই না? এটাই স্বাভাবিক, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ এতবার ডিস্টারবেন্স। যারা এই ছবিগুলো এদের যারা চিনেন তাদের প্রত্যেকের বাড়ি যাবেন, গিয়ে দেখেন এদের মা বাবা ভাই বোনের চরিত্রগুলো কেমন। আমার এলাকার লোক ছিল সারাদিন সারাদিন পাখড়ি বেরিয়ে ঘুরতো আর ওয়াশ করে বেড়াইতো, তার মেয়ে দুইটাই ছিল বেশ্যা, আমার এলাকার, নামটা টেকনিক আর বললাম না, তার দুইটাই মেয়ে হাফ প্রস্টিটিউশন ছিল, তার অধ্যক্ষর এ, নামের অধ্যক্ষর এ, নামটা বললাম না। আমি একদিন আমাদের এলাকায় ভাটারা বাজার আছে, গিয়ে দেখি সে ওয়াশ করতেছে, আমি তো দেখে বিস্মিত হয়ে গেছি, আমি কি কারণে জানো, ভাটারা বাজার সৈশাবাড়ি জামালপুর জেলার সৈশাহের উপজেলা ভাটারা বাজার নাম, শিমলা বাজারের লোকটা ভাড়া থাকতো রেল কলোনিতে, রেল কলোনিতে ভাড়া থাকতো, তার অরিজিনাল বাড়ি কই আমি যাই না, সেই লোকের কয়েকটা মেয়ে, এক একজন মেয়ের মুখ যে কি বিশ্রী খারাপ, সারাদিন আর বাপ পকরি পাথে আর ইসলাম ইসলাম করে, এই লোক গিয়ে দেখি যে ভাটারা বাজার ওয়াস করতেছে, আমি বললাম এই লোক ওয়াস করে কে, আমি চমকে গেছি, এই লোক ওয়াস করে, হ্যাঁ, অথচ তার মেয়ে প্রস্টিটিউট, মানে বাংলা ভাষায় বলি পয়সা দিলেই শুইতো তার মেয়ে, সেই লোক ওয়াস করে বেড়াইতো। এই লোক কিন্তু নারীদের পোশাক দিলে চিৎকার করতো আমার এলাকায়, ছি 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 আস্তাগফিরুল্লাহ, মানুষ মনে হতো হায় হায় এত বড় মৌলবী সাপ, তার নামের অধ্যক্ষর এ, মানে এ এ এ ওই আছে না, ওই এ এ দিয়ে তার নাম শুরু। আমার এলাকার লোকজন বুঝে গেছেন আমি কার কথা বলছি, আমার সাথে সম্পর্ক খারাপ না, তার উদাহরণ দিলাম, এরকম আরো পাবেন। আমার এলাকায় আমাদের আমাদের এলাকার এলাকার আরেকটা লোক ছিল, তার মেয়ে ছিল প্রস্টিটিউট, মানে অভাবের কারণে তার প্রস্টিটিউট হয়েছিল, আমি তাকে কিন্তু বকা দিতে বলতেছি না, মানে অভাবের ধারণা, আমাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল বিশাল, সেখানে সে আমার চাইতে দুই এক বছর বড় হবে, সেই যে প্রস্টিটিউট, আমরা তখন ছোট বুঝতাম না, সে পাতা সুরে কুড়িয়ে নিয়ে যেত, সে প্রস্টিটিউট হয়ে গিয়েছিল, পরে আমরা জানি, আমরা দেখেছি, নামটা বললাম না। ওই প্রস্টিটিউটের ভাই কি বলছে জানেন, এই এই নারীর পোশাক, আমি কিন্তু ডাটা কালেকশন করি, ও প্রস্টিটিউটের ছোট ভাই বলছে যে মেয়ের বাইরে এসে ঠিক আছে। আপনাদের দুইটা লাইভ উদাহরণ দিলাম, লাইভ আমি জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের উদাহরণ দিই, এবং বলবো যে তুমি এগুলো কেমনে গেলে, জি আমি ফোন করি, আমি লোক বসাই ওইখানে, আমার লোক কোথায় আছে, কার কাছে আছে, এত সহজে আপনাদের প্রকাশ করবো, সব সেক্টরে আমার লোক আছে, মসজিদে মন্দিরে হাটে বাজারে ঘাটে, কোন সব জেলাতে কম বেশি আমার লোক আছে, আমার ব্যক্তিগত, আবার কেউ উইলিংলি তথ্য দেয়। আপনি ওই ছেলে, যে ছেলেগুলো তাকে কান ধরে উঠবোস করিয়েছে, আপনি, আপনাদের খরচ আমি দেব, আমার তত টাকা নাই, বাংলাদেশের মধ্যে তো আমি তো বউ মিয়ামিনের মতো আপনাকে আমি ডলার বাড়াতে পারবো না, তবে গাড়ি ভাড়া দিতে পারবো, আপনি এই ছেলেগুলোর যারা পিটাইছে তাদের বাপ মা তাদের নারীদের খোঁজ নেন, আপনি এরা কি করে, এদের চরিত্র কেমন, এর মায়ের বোনের চরিত্র, বাপের চরিত্র কেমন, গিয়ে দেখবেন সব ফকফকা, আয়নার মতো পরিষ্কার, এর মধ্যে কয়েকটা সমাগামীও পাবেন, এই পুরুষ আছে না, এর মধ্যে কয়েকটা সমাগামীও পাবেন। আমাদের এলাকার যার বাপ ছিল প্যাসিভ সমকামী, এবার আমরা জানি
আমি বললাম না নামটা, আমাদের এলাকা তার বাপ প্যাসিভ সমকামী, বাংলা ভাষায় বুঝে নেন প্যাসিভ সমকামী। তারপর মেয়ে মানুষের কাপড় দেখলে কি হয় জানেন, ছি 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 আস্তাকফিরুল্লাহ, এই মেয়ের যে অথচ তার বাপ সমকামী সবাই জানে, তার বাপ যে সমকামী কমপক্ষে আমরা 200 লোক জানি তার বাপ সমকামী। তার পুত্র মেয়েদের ড্রেস কম দেখলে বলে ছি 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 আস্তাকফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাকফিরুল্লাহ। বুঝতে পারছেন, সমকামীর পোলা, একজন সম প্যাসিভ সমকামী, তা আবার প্যাসিভ সমকামীর পোলা কম কাপড় চোপড় লোক দেখলে বলে আস্তাকফিরুল্লাহ, তার বাপ যে সমকামী। এই হচ্ছে আমাদের চরিত্র এই দেশের। গিয়ে দেখেন ওই ছেলেগুলো যারা এই কক্সবাজারে মেয়েদের পেটাকে পেটাইছে, বুঝতে পারছেন, এটা তো আমার এলাকা হইতো খবর আছিল আমার এলাকার, কক্সবাজারে কি কাপড়ের বাস করে পেটায় না কেন এই হারাম দাদাদের যারা এই কাজ করছে। এই গাধার বাচ্চারা যে কক্সবাজারে বদনাম করতেছে, এই দেশের ট্যুরিজম শিল্প পর্যটন শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতেছে, এটা বোঝার ক্ষমতা বাংলাদেশ টুরিস্ট পুলিশের আছে? আর তাদের কথা কি বলবো, তারা এটা কাবিন নামা খুঁজে। সারা বাংলাদেশে ইয়াবা চলে, ইয়াবা বন্ধ হয়েছে নাকি, সব ফেরেস্ত হয়ে গেছে কি হে সমন্বয়ক শকুন লীগ এনুসের, যে মানে নিরীহ পাইলে মানে একটা সুযোগ পেয়ে গেছে, ওই যে মৌলভী সাহেবের আছে, দেখবেন এটা তো মৌলভী সাহেবের তো সাপোর্ট করবে এই কান ধরা, আমি জানি, তাই তাদের নিয়ে কথা বলবো না, কারণ তারা পশ্চাৎপদ কূপমণ্ডূপ কূপমণ্ডূপ, এদের নিয়ে কথা বলতে আমি রাজি না। এরা কি আমরা জানি, এরা সারা জীবন বলৎকার করবে, আর এই সেগুলো মেয়ে মানুষের পোশাক কমাল ইসলাম খত্রে মেয়ে, হাজার হাজার শত শত লাখ লাখ ছেলের জন্য মাদ্রাসায় বলৎকার হয় ইসলাম খত্রে মেয়ে হয় না, একটা মেয়ে কম পোশাক পরে গেলে ইসলাম খত্রে মেয়ে হয়ে যায়, তাই ওদের নিয়ে কথা বলতেছেন। আমি কথা বলতেছি যারা আমার মতো টি শার্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, কোট টাই পরেন, তাদের ক্লিন শার্ট, তাদের কথা বলি, অত ভদ্রতা দেখায় না। বাংলাদেশের বেশালয়গুলোতে কারা যায়, বেশালয়গুলোতে কারা যায়, এই বাংলাদেশে যত গেস্ট হাউসে, এই বাংলাদেশের গেস্ট হাউস গুলোতে যে পতিতাবৃত্তি চলে, এটা কারা করে? আমি আরেকটু উদাহরণ দিই, আমাদের এলাকায় বহু মানুষ আছিল, আমি অন্তত 20 জন লোককে চিনি, আমাদের এলাকায় একটা প্রস্টিটিউশন ছিল চম্পাকলের সামনে, একটা মানে বাংলা ভাষায় বলি বেশালয় ছিল, খানগি ভেড়া ছিল বা নটি ভেড়া ছিল, সেখানকার পয়সা যারা খাইছে তারা এখন বড় বড় টুপি পরে ঘুরে, দেখলে আমার ঘৃণা লাগে তাদের প্রতি, আমি নিজের চোখে দেখছি তারা ওইখানে সাদা নিত, আমি ছোটবেলা দেখতাম, এবং তাদের না 2-4টা মারা গেছে, অনেকে বেঁচে আছে এখনো। ওই বেশালয় টাকা খাওয়া মানুষও কিন্তু এখন বিরাট বড় ধার্মিক হয়ে গেছে, তাদের পোলাপানের বেশালয়ের পার্সেন্টেজ খায় টাকা মরছে, মহেশ কিন্তু এখনো বেশালয় আছে, আছে না, সে পার্সেন্টেজ কারা খায় না, হ্যাঁ ওই কি হিন্দুরা যায় পার্সেন্টেজ খায়, ভারত থেকে হিন্দুরা যায় পার্সেন্টেজ খায়, বাংলাদেশের যত প্রস্টিটিউশন আছে, বাংলাদেশের যত প্রস্টিটিউশন কি যায় থেকে হিন্দু এসে পার্সেন্টেজ খায়, শুনেছেন এরা বলতেছ দেখো না, মাদ্রাসায় হাজার হাজার লাখ লাখ ছেলে বলৎকার হয়ে যায়, ক্যান্সার হয়ে যাইতেছে তাদের গুজ্জাদারে, সেগুলো খুঁজলাম না, আর একটা মেয়ে পোশাক পরে গেছে, তার পোশাক দেখছেন কতটুকু মার্জিত পোশাক, সে তার শরীরে, তারপর তাকে কান ধরেছে উঠাইছে বসাইছে, তো বাদনের কান ধরল না কেন, বাদন তো কালা লাল টিপ পইরা একেবারে সিনা টান করে হাঁটলো রাস্তায়, তখন গেল না কেন বাদনা ফাঁকে, ও ওটা তোমাদের পক্ষে যে ওই রাতের বেলা ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা রাজাকার, আমি তুই খেয়ে আমি খেয়ে রাজাকার রাজাকার মেয়েরা যে মিছিল করলো, সেটা কি ওটা জায়েজ, ওটা তোমার পক্ষে যে ওটা জায়েজ হয়ে গেছে, এটা যদি ছাত্রলীগ এরা করতো বা গণজাগরণ মঞ্চের নারী যাই, তাহলে হয়তো কন্ডম নিয়ে গেছে কন্ডমের কারখানা, এগুলো বলতো তাই না, কক্সবাজারের মানুষ কি তোমার জন্য যায় না, তুমি গেছো কেন, তুমি এত ধার্মিক কক্সবাজার তোমার কি কাম, তোমার কক্সবাজার পর্যটনে তোমার কি কাম, ওখানে তো তোমার কাম না। আমার কাছে আমার স্পষ্ট মনে আছে যে উন্নত বিশ্ব থেকে আসছে, সেও দেখবেন পুরুষতান্ত্রিক কথা বলে, সে বলে যে পোশাকের কারণে নারী ধর্ষণ হয়, এটা আমি লিখেছি কয়েকবার বলেছিও কথা বলে, আবার বলি, পোশাকের কারণে যদি নারী ধর্ষণ হয় তো মাদ্রাসা ছাত্র বলৎকার হয় কি পোশাকের কারণে, ওগুলো বলৎকার হয় কেন, পোশাকের কারণে বলৎকার হয় যে লোকটা সিঙ্গাপুর থাকছেন বাংলাদেশে যায় কামলা দিয়েছেন সাওয়া মারেন বড় বড় সিঙ্গাপুর গেছেন মালয়েশিয়া গেছেন, একটা বলৎকারগিরি করে দেখ, বলৎকারগিরি করে একটা মেয়ে মেশাকে হাত দিয়ে দেখান তো দেখি, যারা সিঙ্গাপুরে মালয়েশিয়া গেছেন বুঝলাম সৌদি আরব বুরখা পরে ঘুরছে দেখে নাই, আপনি সৌদি আরব মানুষ দেখবেন কেমন, সৌদি আরব মেয়ে তো আপনার সুইপার মনে করে না, মধ্যপ্রাচ্যের নারীরা বাংলাদেশের পুরুষদের তো সুইপার মনে করে না, চাপা যতই মারেন আপনার সুইপার মনে করে,
আপনি সুইপারের মেয়ে রেখে প্রেম করবেন, সুইপার মেলে যে শুবেন, সুইপার মেয়ের বিয়ে করবেন, ওর লোক বই খাবেন, খাবেন না তেমনি। আপনি তো সুইপার মনে করেন মধ্যে পড়াচ্ছে, তাই ওর কথা বাদ, আপনি তো সই দেখেন নাই তারে, ওটা বাদ। ইউরোপ আমেরিকায় আপনি কয়বার গেছেন নারী গায়ে হাত দিতে, বা যারা চাইনাতে থাকেন বা যে অস্ট্রেলিয়ায় থাকেন, কয়দিন মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কম কাপড় দেখে? কয়দিন? ও নরম মাটি পাইলে সবাই হাত দেয়। আপনি জানেন এখানে রাষ্ট্র আপনাকে কিছু বলবে না, সমাজ আপনাকে কিছু বলবে না, তাই মেয়ে মানুষের গায়ে হাত দেন, পাছায় পেটন মারেন। কোন সভ্য দেশ হলে সবার আগে তো ধরতো, যারা চারদিকে ঘেরাও করে রাখছে এদের আগে ধরতো, কেন তো সভ্য দেশ, মা বাবা এদের মা বাবা ওরা আর কার সভ্য। আমি আরেকটা জিনিস বলি, এই দেশে দেখবেন কোনো মেয়েকে যদি ডিস্টার্ব করে, বিরক্ত করে, আপনি যদি তাকে বিচার দেন, তার বাপ মারে কি বলবো জানেন? কেউ তোমার মেয়ের দোষ। কি বলবে? কেউ তোমার মেয়ের দোষ কি বলে না? আর যদি শক্তিমান হয় তাহলে তো কথাই নাই। আমি আরেকটা ঘটনা জানি, শালিশ 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 বিচার পর্যন্ত আমাদের এলাকায় হয়। একটা ছেলে একটা মেয়েরে তার বডি কামড়াইছে, সারা মানে পুরো শরীর কামড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে, ওই শালিশ বিচারের মেয়ে আর মেয়ের বাপকে দোষী করেছিল। ওই শালিশে তো আমি ছিলাম, তাই বললাম আপনাদের। এই হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থা। ওই ছেলেগুলোর মগজ ধোলাই করছে কে? এক নম্বর হলো এই ওয়াজিন, একটা কিন্তু চরিত্র ভালো না, যাই দেখেন বেশ সবগুলো গিয়ে দেখবেন, হ্যাঁ পীড়িত করতে কেউ কারছে কম না, সারাদিন মেয়ের পিছিয়ে গুরগুর করে। আর মেয়েরা কম পোশাক পড়লো কিনা, তো বোরখা পড়লে কি যৌবন কি তালা মারা থাকে? সারাদিন গাঁজা খায়, হ্যাঁ বলে যে কয় শরীর আইন ভালো, সারাদিন গাঁজা খায়। সে লোক আমার বলছে শরীর আইন ভালো, শরীর আইন তুই গাঁজা খাবি কেমনে? তোর চিন্তা কর আগে, মদের গ্লাসে মদ ধরতে তাহলে তো আমাকে বলছে, একজন না দশ বারো জন বলছে। আমি বারবার আপনাদের বলি, লিখছি বলছি আবার বলি, মদের বারে বসে মদ ঢালতেছে, আর বারে মদ ঢালতেছে, বারে মদ ঢালতেছে, আর আমারে বলতেছে সবার সামনে, আমি না শুধু, শরীয় আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আমি তারে বলছিলাম তাহলে আপনার উপরে বাস্তবায়ন করি, কয় কেমনে? আপনার গোয়ার উপরে তো আর পিঠের উপরে তো 80টা দূর মারতে হবে, তারপর